গ্রামকে শক্তিশালী করাই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য, তাই অগ্রাধিকারের ভিত্তিতে গ্রামোন্নয়নের প্রকল্পগুলি বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলি বাস্তবায়নে সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, কাজের অগ্রগতি, গ্রামের মানুষদের সুযোগ সুবিধা আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টিও দেখতে হবে। আলোচনাক্রমে মুখ্যমন্ত্রী আধিকারিকদের প্রশংসা করে বলেন, আপনাদের এই রকম কাজের ফলে আমাদের রাজ্য বিভিন্ন স্কিমে প্রথম দ্বিতীয় হয়। আপনারা জনপ্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন করে আরও কিভাবে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিক দিশায় বাস্তবায়ন করা যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। আপনারা সঠিক দিশায় কাজ করলে আমাদের রাজ্য পুরস্কৃত হয়। কিন্তু অনেক জায়গা থেকে খবর আসে যে প্রতি করে সুশাসনের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের 100% যে স্যাচুরেশন যে পয়েন্ট সেটা যাতে আসে, যেখানে খামতি আছে। অনেকে আছে যারা গ্রামে গঞ্জে বিশেষ করে তারা অফিস কোথায় কোথায় যাবে, কোথায় গেলে পাবে, বৃদ্ধ বৃদ্ধারা আছেন বা অনেক কাজকর্মে ব্যস্ত থাকেন, তো যাতে করে এদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিতে পারি তার জন্য প্রতি বছর সুশাসন আমরা শুরু করেছিলাম। এখনো যেখানে যেখানে আমার কাছে একটু আগে একজন বলছিলেন যে এখন যাবো আমি বিডিও সাহেবের এসডিএম এর কাছে যে কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসটি সার্টিফিকেট লাগবে বা বিভিন্ন মেরিট সার্টিফিকেট লাগবে, এই যে বিষয়গুলো এখনো কিন্তু পড়ে আছে অনেক অফিসে, তো এটা যাতে আরো বেশি ত্বরান্বিত করা যায়। আলটিমেটলি দেখুন, আপনাদের কাজটা যদি ঠিকঠিক ভাবে না হয় কোথাও, আমি জানি আপনারা কিন্তু অনেক অনেক ধরনের স্কিম বিভিন্ন বিষয় কিছু হলে এসডিএম বিডিও এদের উপরে প্রচন্ড প্রেশার আছে, তারপরও কাজ তো কাজ বাড়াতে হবে, দশটা বাসটা খালি চিন্তা করলে হবে না। এবং যেটা আমি বললাম, আগামী দিন আপনাদের কাজের উপর ভিত্তি করবে যে মুখ অফিসার ওই ব্লকে ছিলেন সেখানে, কিন্তু আমি ডাক্তার হিসেবে বলছি, অনেক ডাক্তার বাবুরা অনেক জায়গায় যখন পোস্টিং থাকে সারা জীবন ওনাদেরকে মনে রাখে। এইরকম কাজ যদি আপনারা করেন, এটাকে যদি আরো স্যাচুরেশন পয়েন্ট যদি নিয়ে আসতে পারেন, তাহলে সরকারের নাম হবে, আপনাদেরও নাম, ইন্ডিভিজুয়ালও কিন্তু একটা বিষয় আছে, তৃপ্তি পাবেন আপনারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। সরকারের নেওয়া প্রকল্পগুলি দ্রুততার সঙ্গে শেষ করার জন্য মুখ্যমন্ত্রী এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।